আসসালামু আলাইকুম। আজকে আবারও আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন সেহরি খাব। আজকে এই যে রান্না করেছিলাম দই ইলিশ, তা এখন ভাতটা খেয়ে ফেলবো। বাইরে অন্ধকার, তখন আগে ভাতটা খেয়ে নি। ভাত ছিল, ভেনে গরম করেছি। এখন রান্না করতে হবে। কি রান্না করব, এমনি রোজার সময় সেহরিতে শোয়ার পর একটু দেরি করেই ঘুম ভাঙে। সব গোছগাছ করতে হবে। আজকে ইফতারে আবার ছোলা করব। আর ফ্রিজে আম ছিল, সেই আম বের করতে হবে। ফ্রিজটা আসলে অনেক প্যাকড হয়ে আছে। একসাথে অনেক অর্ডার করা হয়েছিল বলে আমি ডিপে রেখে দিয়েছি। বাবা, এই যে আম, এই আমটা বের করা অনেক কষ্টসাধ্য হবে, তো আমটা বের করে নিই। তো এই যে কারেন্ট চলে গেছে, কারেন্টটা চলে গেল। এই যে আমটা দেখ, আম বরফ হয়ে আছে। আম আমটা বের করলাম। আজকে একটু আম দুধ চিড়ে খাওয়া হবে, একটু এভাবে রেখে দিব। এই আম দিয়ে আজকে দুধ আম চিড়ে খাবো। তো এখন দেখি আর কি রান্না করা। বিলটা দেন। আচ্ছা, আমি চেক করে জানাচ্ছি। একটু আম্মুকে ডাকো তো, কারেন্টও নেই। কারেন্ট চলে যাওয়াতে দেখতেই পাচ্ছেন অনেক অসুবিধা হচ্ছে। ধীরে ধীরে দেখা কোনো কাটিং নেই তোকে।
স্বপ্নে অর্ডার করেছিলাম, এই যে এটা দিয়ে গেল, টমেটো, পেঁপে, ডাল, কাঁচকলা, ধনে পাতা আর চিনি, আর মাছ আর মুরগি আমি ফ্রিজে তুলে দিয়েছি। আর এই যে মাছ, এই মাছ আমি লবণ মাখিয়ে রেখেছি, ধোবো, লবণ মাখানো আছে। কারেন্টটা চলে গেছে আবারও। তো এই যে বেগুনি আর পেঁপে নি কেটে নিলাম, আজকেটা ভাজবো, ডাল বাটা আছে, আর দেখি কি করা যায় ইফতারিতে। এখন রান্না করব, মাছ ধোব, অনেক কাজ বাকি আছে। আর বাইরে অনেক রোদ উঠেছে বাইরে, আর তেমন গরমও পড়েছে, কারেন্টটাও নেই, অনেক কষ্ট হচ্ছে। এই যে তেলাপিয়া মাছটা, অনেক বছর খাইনি, তো হঠাৎ মনে হলো তেলাপিয়া মাছ খাই, এই জন্য স্বপ্নে অর্ডার করেছিলাম। তো সে তেলাপিয়া মাছ দিয়ে গেছে, আজকে তেলাপিয়া মাছটা রান্না করব, অল্প একটু আলু আর টমেটো দিয়ে, একটু ঝাল দিয়ে। তো যার জন্য এখন এই মাছটাকে ভাজতে হবে, মাছটা ভেজে তারপর আমি রান্না করব। তো সাথে থাকেন, দেখিয়ে দিব। এই যে মাছগুলো ভাজছি, এই যে আলু টমেটো দিয়ে মাছটা রান্না হচ্ছে। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই যে আলু টমেটো দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে। এটা ঢেকে রাখবো। বেসন গুলানো হচ্ছে। আপনাদের জন্য একটা নতুন রেসিপি দেওয়া হবে। এই যে ক্যামেরা রেডি, আপনাদের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে ছোলা আছে, আর কি কিভাবে করব সব কিছুই তো আম্মু দেখায়। এই যে এখানে দেখেন, ট্যাঙের শরবত হয়ে গেছে। এই তো, আর কি করব সেটা তো দেখবেনই, আমাদের সাথেই থাকবেন। তো সন্ধ্যাবেলা গাছের কাছে চলে আসলাম, খুব কম আসা হয় আম্মুর ইয়েতে, তো আপনারা দেখেনি। আসলে গাছগুলো অনেক শখ করে লাগানো, কিন্তু তারপরও হচ্ছে না, প্রবলেম হচ্ছে। আসলে যত্ন করলে গাছ হয় না, এখন যা বুঝছি, এটা একটা রিজন হতে পারে। এগুলো তো সব ফাঁকা মাটি, আসলে রোদ আসে না এই যে বিল্ডিং এর জন্য। তো এখন ইফতারির জন্য আমাদের যে সেট আপ, সেই সেট আপটা রেডি করা হচ্ছে। সেট আপ বলতে মানে যেখানে বসে আমরা খাবো। আর এখন যেহেতু অনেক গরম পড়েছে, এসি না ছেড়ে খেলে আসলে অনেক ঝামেলা হয়। তো যেহেতু জানলা খোলা, তো আমি
জানলাটা আটকে ফেলি। তো জানলাটা আটকে দিয়েছি, আর এখন হচ্ছে এসিটা ছেড়ে দিব। তো এখানে কিন্তু ভাজা ভাজি চলছে, আর ওখানে রেসিপি হচ্ছে আপনাদের জন্য। আমি একটু চুপি চুপি দেখে আসি। দিচ্ছি অল্প হলুদের গুঁড়া, বাকি রেসিপি দেখতে হলে কিন্তু আপনাদের চ্যানেলে চোখ রাখতে হবে। এই যে এখন পেঁপেনিগুলো ভাজা হচ্ছে।